বিগত বাম সরকারের আমলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার যে দুর্দশাগ্রস্ত চিত্র ছিল, রাজ্য সরকারের পালা বদলের পরও বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি সেই দুর্দশাগ্রস্ত চিত্রের। রাজ্যের প্রধান গোবিন্দ বল্লভ হাসপাতালের ট্রমা সেন্টারে দেখা নেই চিকিৎসক বাবুদের দুর্ভোগান্তির শিকার রোগী সহ রোগীর পরিজনেরা। রাজ্যের প্রধান চিকিৎসা কেন্দ্র রাজধানীর গোবিন্দ বল্লভ হাসপাতাল দীর্ঘ ২৫ বছরের বাম সরকারের রাজত্বকালে জিবি হাসপাতালে চিকিৎসার করুণ অবস্থা সম্পর্কে রাজ্যবাসী সকলেই অবগত। রাজ্য সরকারের পালা বদলের পর সরকারি তরফে চিকিৎসা কেন্দ্রগুলোর পরিকাঠামোর পরিবর্তনের যে তৎপরতা দেখা গিয়েছিল, তাতে মনে হয়েছিল সরকারি হাসপাতালগুলোতে নিযুক্ত ডাক্তার সহ অন্যান্য স্টাফদের কর্মে সঠিক গতি শুরু হবে। কিন্তু তথৈবচ, গাধাকে পিটিয়ে যেমন ঘোড়া বানানো যায় না, তেমনি দুর্নীতিতে আপ্লুত চিকিৎসালয়ের ডাক্তার সহ অন্যান্য স্টাফরা তাদের সঠিক কার্যকলাপ সম্পর্কে কোনোদিনই সচেতন হবেন না। অভ্যাসের বশীভূত যে সকল ডাক্তার বাবুরা নিজেদের কর্তব্য পরায়ণতায় নতুন কোনো চিত্র প্রস্ফুটিত করতে পারেনি, তাদের কর্মগতি যে হালে ছিল আজও সেই হালে রয়ে গেছে। খোয়াই মহকুমার সোনাতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মকভাবে জখম হওয়া সুরঞ্জন দেববর্মা নামে এক বাইক আরোহীকে শুক্রবার রাতে খোয়াই মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালের ট্রমা সেন্টার, যেখানে গুরুত্বভাবে আহত রোগীদের চিকিৎসা করা হয়, স্বভাবতই সোনাতলার সেই দুর্ঘটনাগ্রস্ত রোগীকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে ছিল না একজন ডাক্তার পর্যন্ত। রাগে ও ক্ষোভে রোগীর পরিজনেরা জানায়, ডাক্তারের অনুপস্থিতিতে ট্রমা সেন্টারে থাকা কর্মীরা বলে এখানে রোগীর চিকিৎসা করা সম্ভব হবে না, রোগীকে যেন আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতে আরো বেশি ক্ষুব্ধ হয়ে পড়ে রোগীর আত্মীয় পরিজনেরা। তারা বলেন, রাজ্যের প্রধান হাসপাতাল যেখানে কোনো মেশিন নেই কোনো চিকিৎসা সামগ্রী যা হাসপাতালের তরফে জানানো হয়ে থাকে, তবে রাজ্যের সাধারণ জনগণ কোথায় যাবে, কিভাবে হবে সাধারণ রোগীদের চিকিৎসার ব্যবস্থা? রাজ্য সরকারের কাছে বিনম্র প্রার্থনা করছে সুরঞ্জন দেববর্মার পরিবারের লোকজন। সরকারি হাসপাতালে কর্মরত কর্মীদের দুর্ব্যবহারে বাধ্য হয়ে আহতদের পরিবারের লোক বলে, সরকার যেন সেই সকল অপকর্মবান কর্মীদের জায়গায় উনাকে কাজের জন্য রেখে দেয়, তিনি ধনী গরিব বিচার করবে না, সকলের জন্য সমানভাবে কাজ করবে। হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী অক্সিজেন সিলিন্ডার, যা সিরিয়াস রোগীদের জন্য অত্যাবশ্যক। আমাদের স্বনামধন্য জিবি হাসপাতালে সেটারও অভাব রয়েছে বলে জানানো হয়েছে। এই যে অক্সিজেন মেশিন, এটাও নষ্ট হয়ে গেছে, আর একটা আনা লাগাইছে।
তাহলে অত বড় জীবিল মানে তারা কি লিখে তাহলে এখানে মানে ডিউটি করা কি লিখা একটা জিনিস যদি আমার নষ্ট হয়ে থাকে এই রুগীটার তো আমার বাসন লাগবো তাহলে তো আমার এই জিনিসটা ওকে থাকতো কি বেহাল রাজ্যের চিকিৎসা পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থার হাল কি কোনোদিনই পরিবর্তন ঘটবে না রাজ্যের বর্তমান স্বাস্থ্য দপ্তর কি প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের মতোই নির্বিকার থাকবে সন্দিহান জনগণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির আশায় রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মহল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড